नमस्कार, बईपकार बैठके आपनादेर स्वागत जानाइ। आमादेर आजकेर बैठकेर गल्प एमन एकजनके निये जार जीवन आर संग्रामेर काहिनी निये एकटा टान टान चलचित्र तैरि होते पारे। तिनि आमादेर देशे प्रथम संवादपत्र प्रकाश करेन एबं सांबादिक ओ प्रेसेर स्वाधीनता निये एदेशेर शासकदेर संगे जीवनपण लड़ाई करेन। एदेशेर इंग्रेज शासकदेर बिरुद्धे सर्वप्रथम विद्रोहीर सम्मान बोधहय ताकेई देवा जाय एक अर्थे। जे विद्रोहेर आगुन तिनि जालिएछिलेन सेई आगुने तिनि निजेर प्राण बलिदान दिलेओ रेखे गेलेन एक ज्वलन्त आदर्श एदेशेर सांबादिकदेर जन्य। এই মানুষটির নাম জেমস অগাস্টাস হিকি এবং 1780 সালে প্রকাশিত সেই সংবাদপত্রের নাম হিকিজ বেঙ্গল গেজেট, সমগ্র এশিয়ার সর্বপ্রথম সংবাদপত্র। তার এদেশে আগমন আর পাঁচটা ইউরোপীয় ভাগ্যান্বেষীর মতনই। 1773 সালের 1 ফেব্রুয়ারি তিনি কলকাতা বন্দরে প্রথম পা রাখলেন। ঠিক জানা যায় না, তবে মোটামুটি তার বয়স তখন 30 কি 40-এর মাঝামাঝি কিছু। আয়ারল্যান্ডের মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। এতদিন তিনি নানান ছোটখাটো কাজ করেছেন, অ্যাটর্নির ক্লার্ক, ছাপাখানার অ্যাসিস্ট্যান্ট, ব্রিটিশ যুদ্ধজাহাজের অফিসার, প্রখ্যাত উকিল সার্জেন্ট ডেভিড জুনিয়র এবং দাস পাচারকারী জাহাজের সার্জেনের সহকারী, কিন্তু অর্থ রোজগারের ঘরে শূন্য। এই অবস্থায় ভাগ্য পরিবর্তনের আশায় তিনি এলেন কলকাতায়, যে শহরে ধুলোমুঠো ধরলে নাকি সোনামুঠো হয়। যে যুগে ইংল্যান্ডের সাধারণ মানুষের গড় আয় বাৎসরিক 17 পাউন্ডের আশেপাশে, সে যুগে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদস্থ কর্মচারীর বাৎসরিক বেতন নাকি 800 পাউন্ডেরও বেশি। সবাই গল্প শুনেছে কর্নেল মার্কউডের, যিনি নাকি এদেশে 4 বছর থেকে মোট 2 লক্ষ পাউন্ড নিয়ে দেশে ফিরেছেন। লোকে গল্প বলে রিচার্ড বারওয়েলের, যিনি এদেশ থেকে 4 লক্ষ পাউন্ড নিয়ে ইংল্যান্ডে ফিরেছেন। এ শহরকে বলা হয় সিটি অফ প্যালেস। সেখানে কোম্পানির বড় সাহেবরা মোগল নবাবের মতো আলিশান প্রাসাদে বাস করে। আগে পিছে খানসামা ভৃত্যের পল্টন চলে। এই শহরে হিকি কি তার ভাগ্য ফেরাতে পারবে? না, দেখাই যাক। অবশ্য আসার সঙ্গে সঙ্গেই খানিকটা স্বপ্নভঙ্গ হলো। তিনি এসে দেখলেন যে সাহেবরা মোগল বাদশাদের মতো থাকে তারা বহু দূরের বাসিন্দা। তারা হিকির মতো নগণ্য ইংরেজদের সঙ্গে কি আইরিশম্যানের সঙ্গে কথাও বলে না। হিকির মতন সাধারণ ইংরেজের স্থান সেখানকার সাহেব পাড়ায় হয় না। তাদের মতো লোকের স্থান হয় ব্ল্যাক টাউনে বা নেটিভ পাড়ায়, বা ব্ল্যাক টাউন আর হোয়াইট টাউনের মাঝামাঝি কোনো জায়গায়। এমনকি আসার পরে খিদিরপুরের দালাল চক্রদের হাত এড়িয়ে সবাই বেরুতেও পারে না। আনকোরা সাহেব দেখলেই দালালরা বুঝতে পারে এদের মধ্যে কাকে কাকে নধর পাঁঠার মতো জবাই করা যায়। তারা আসা মাত্রই এসো ভাই বসো ভাই করে তাদের আস্তানায় নিয়ে তোলে, থাকে সুরা আর সুন্দরীর অফুরন্ত যোগান। সাহেবরা উন্মত্ত হয়ে ঘা ভাসিয়ে দেয়। কিছুদিন পরে তারা ধরিয়ে দেয় মস্ত বিল। সেই বিল দেখে তো আনকোরা সাহেবের চক্ষু চড়ক গাছ। কোথায় পাবে তারা এত টাকা? যদি কেউ পুরনো পুঁজি সঙ্গে নিয়ে এসে থাকে এদেশে, তারা সে পুঁজির প্রায় সবটুকুই দালালদের হাতে তুলে দেয়। আর যদি কারো না থাকে, তখন তার গন্তব্য হয় কলকাতার সেই কুখ্যাত জেল। চিতপুর আর লালবাজারের কাছাকাছি জায়গায় ছিল সেই জেল। সেখানে মলমূত্র গিয়ে মেশে পানীয় জলের ট্যাঙ্কে, কয়েদিদের খাবার জল এবং খাবার দুটোই কিনতে হয়, এবং সেই নরককুণ্ড দেখলে রৌরব বা কুম্ভীপাকও লজ্জায় ঘুমটা টানে। কলকাতায় হিকি কাজ শুরু করলেন। প্রথমে কিছুদিন কাজ করলেন সার্জন হিসেবে, সম্বল শুধু বই পড়া বিদ্যে, আর সেই যে দাস জাহাজে তিনি এক সার্জেনের সহকারী ছিলেন সেইটুকু হাতে কলমে বিদ্যে, খুব একটা পশার হলো না। তখন তিনি ঠিক করলেন যে ব্যবসা করবেন, কলকাতা থেকে মাল কিনে মাদ্রাজে বিক্রি করবেন। সেই মতো টাকা ধার করে মালপত্র কিনে জাহাজে করে পাঠালেন মাদ্রাজে। কিন্তু এমনই কপাল, মাঝ সমুদ্রে জাহাজ ডুবি হলো ঝড়ে এবং তার সমস্ত মালপত্রই নষ্ট হয়ে গেল। হিকি তার পাওনাদারদের অনুরোধ করলেন যাতে তাকে কিছু সময় দেওয়া হয় ধার শোধের। পাওনাদাররা শুনল না, তারা নালিশ করল। হিকির যা কিছু সম্পত্তি ততদিনে ছিল অল্প স্বল্প, সে সমস্ত বিক্রি করেও সে দেনা মিটল না। তখন অবশ্যই তাকে যেতে হলো সেই জেলে। শুধু যাবার আগে চুপি চুপি তার এক বন্ধুর হাতে জমানো 2000 টাকা তিনি তুলে দিয়ে গেলেন, যদি পরে কখনো বিপদে আপদে কাজে লাগে।
কিন্তু এই জেল থেকেই ঘুরে গেল হিকির জীবনের মোড়। প্রথম কিছুদিন জেলে গিয়ে তিনি যখন চোখে সর্ষে ফুল দেখছেন, তখন তার হঠাৎ মনে পড়ল প্রথম যৌবনে শেখা প্রিন্টিংয়ের কাজ। তিনি ঠিক করলেন জেলের মধ্যে বসেই প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করবেন। এদেশে তখনও কিন্তু ছাপাখানা সেই অর্থে আসেনি, আর এদিকে হাতে লেখা রাইটারদের দিয়ে আর চলছে না। ব্যবসা বাণিজ্য বাড়ছে, সরকারের কাজ বাড়ছে, লোকের চাহিদা বাড়ছে। তো উনি তখন সেই বন্ধুর কাছে যে গচ্ছিত টাকা রেখেছিলেন 2000, সেই টাকা দিয়ে একটা পুরনো প্রেস আনালেন। জেলের মধ্যেই সেই প্রেস খাড়া করে শুরু করে দিলেন কাজ। সে যুগে এটা অসম্ভব ছিল না, কারণ কয়েদিদের, আমি আগেই বলেছি, নিজেদের টাকা দিয়েই তাদের খাবার বা জল কিনতে হতো। তাই জন্যে জেলের মধ্যে তারা ছোটোখাটো কাজ কারবার চালাতে পারতেন, সেটা বেআইনি কিছু ছিল না। তো জেলের মধ্যেই হিকি খুলে বসলেন তার প্রিন্টিং প্রেসের ব্যবসা। হিকি তো বিপুল উদ্যমে কাজ শুরু করলেন, সকাল 6টা থেকে রাত 2টো অবধি কাজ করতে লাগলেন। সেই অসহ্য গরম, পানীয় জলের অভাব, মলমূত্রের দুর্গন্ধ কিছুই তিনি গ্রাহ্য করলেন না, এক মনে কাজ করতে লাগলেন। আর অর্ডারও পেতে লাগলেন ভালোই, হ্যান্ডবিল, বিজ্ঞাপন থেকে শুরু করে কোর্টের বা ইন্স্যুরেন্সের ফর্ম, সব কিছুরই অর্ডার আসতে লাগলো। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু পে বিল ছাপানোর অর্ডারও তিনি পেতে লাগলেন। এরম করে করে তিনি অল্প অল্প করে কিছু টাকা জমালেন। সেই টাকা দিয়ে বন্ধুকে দিয়ে ইংল্যান্ড থেকে একটা ভালো প্রেস আনালেন। কিন্তু জেল থেকে বেরুনোর মতন যথেষ্ট টাকা তখনও তিনি সংগ্রহ করতে পারেননি। তিনি চিঠি লিখলেন শহরে নতুন আসা আইনজীবী উইলিয়াম হিকিকে। উইলিয়াম হিকি তার সমান নামের একজন কয়েদির চিঠি পেয়ে একটু অবাকই হলেন, কৌতূহল হলো। তো তিনি ঠিক করলেন দেখা করতে যাবেন জেমস হিকির সঙ্গে লালবাজারের কাছে সেই সেন্ট্রাল জেলে। জেলের কাছাকাছি গিয়ে তিনি চমৎকৃত হয়ে দেখলেন যে খোলা রাস্তা দিয়ে চুরির অপরাধে ধৃত কয়েদিদের চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে কোমরে দড়ি বেঁধে, আর তার পেছনে বাজছে একটা ড্রাম, সেই ড্রামের তালে তালে চলছে চাবুক। সেটাই তখন ছিল এদেশের চোরেদের শাস্তি। তো সেই সব পেরিয়ে উনি তো ঢুকলেন সেই জেলে। তিনি পরে লিখেছিলেন যে মুহূর্তে তিনি সেই চিৎপুরের কাছে সেই জেলে ঢুকলেন, অনেক দিনের মলমূত্র জমা যে দুর্গন্ধ হয় সেটা তাকে আঘাত করলো। যাই হোক, সেই সব পেরিয়ে তিনি তো দেখা করলেন জেমস অগাস্টাস হিকির সঙ্গে, শুনলেন তার কাহিনী, একটু করুণা অনুভব করলেন যে তারই একজন দেশের লোক এই রকম নরক যন্ত্রণা ভোগ করছে, নিজের চোখে দেখে গেলেন। তো তিনি রাজি হলেন তার কেস লড়তে। শুধু একটাই শর্ত দিলেন যে কোর্টে হিকিকে চুপটি করে বসে থাকতে হবে, কেননা এই দুর্নাম হিকির ছিল, সে বড় মাথা গরম লোক। এর আগেও কোর্টে যতবার তাকে তোলা হয়েছে সে নাকি চেঁচামেচি চিৎকার করে সমস্ত প্রায় ভণ্ডুল করে দিয়েছিল, এমনকি তার নিজের উকিলকেই সে ধমক ধমক দিয়ে বসিয়ে দিয়েছিল। তাই কোনো উকিল তার কেস লড়তে চাইতো না। তো উইলিয়াম আগেই করার করে নিলেন যে আমি বাবা যতক্ষণ বলবো তুমি একটাও কথা বলতে পারবে না। তো হিকি, আমাদের জেমস হিকি, রাজি হলেন এবং সেই শর্তে উইলিয়াম কোর্টে তার হয়ে অ্যাপিয়ার করলেন। রাম মোদি বসাকের কাছে দেনা প্রায় 9000 টাকা, জন হেস্টার বলে একজনের কাছে 2000 টাকা। তো কেস চালাতে লাগলেন উইলিয়াম। তিনি প্রমাণ করলেন যে এই সমস্ত দাবিগুলো আসলে সত্য নয়। তো কোর্ট সমস্ত শুনে হিকির পক্ষেই রায় দিলেন। শুধু যে তাকে মুক্ত করে দিলেন তাই নয়, জন হেস্টারের এস্টেটকে নির্দেশও দিলেন হিকিকে কিছু টাকা দিতে, যে টাকা হিকি অনেক আগেই জন হেস্টারকে দিয়েছিলেন, যার কোনো হিসেব ছিল না। ছাড়া পেলেন হিকি প্রায় 2 বছর বাদে। তিনি মন প্রাণ ঢেলে দিলেন এই প্রিন্টিংয়ের ব্যবসায়, এবং এতটাই ব্যবসা ভালো চলতে লাগলো যে প্রায় 1 বছরের মধ্যে তিনি ফোর্ট উইলিয়ামে স্বয়ং জেনারেল কুটের সঙ্গে দেখা করলেন অর্ডারের জন্য। কুট তখন নতুন রেগুলেশন বার করেছেন আর্মির জন্য, সেই বিশাল রেগুলেশন প্রিন্টিংয়ের জন্য। প্রায় 10 বছর আগে লেখা শতাধিক পাতার আর্মি রেগুলেশন বহুবার পরিবর্তন আর পরিবর্তন হয়েছে। একটা নতুন ছাপা রেগুলেশন থাকলে গভর্নিংয়ের কাজ অনেক সহজ হয়ে যাবে, কুটের মনে ধরল। আর্মিতে বিশৃঙ্খলা আর দুর্নীতি ঢুকেছে, ভুয়ো বিল জমা দেওয়া, বহু বছর আগে মৃত সৈনিকের নাম করে অফিসারদের বেতন তোলা প্রভৃতি নানান গলদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ব্যারাকের রন্ধ্রে রন্ধ্রে। ছাপা রেগুলেশন থাকলে খুব সহজে তিনি কন্ট্রোল করতে পারবেন। কুট কাজ শুরু করতে বললেন, 38,000-এরও বেশি পাতার প্রিন্টিং জব। কিন্তু ভাগ্য হিকির বিপক্ষে, কিছুদিন পরেই জেনারেল কুটকে কলকাতা ছেড়ে চলে যেতে হলো। প্রিন্টিং অর্ডারে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সই পড়ার আগেই, আর হিকি জানতে পারলেন হেস্টিংসের সই করার সম্ভাবনা কম,
তার বন্ধু উইলকিনস আর হেলহেড প্রিন্টিং প্রেস খুলেছেন সম্প্রতি এবং হেস্টিংস তাদের দিয়েই কোম্পানির সব প্রিন্টিং জব করানোর সিদ্ধান্ত নিয়েছেন। উপরন্তু আর্মির বহু প্রাচীন পোড়খাওয়া লোক কুটের রেগুলেশনের বিপক্ষে, এই নতুন নিয়মে তাদের প্রভূত ব্যক্তিগত ক্ষতি হবার সম্ভাবনা, অনেক উপরি আয়ের পথ বন্ধ। টমাস ডিন পিয়ার্স ছিলেন ভারতীয় বন্দুকধারী সেনাদের অধিনায়ক। নতুন রেগুলেশনে সেই ফৌজ তার কমান্ডের বাইরে চলে যেত। পিয়ার্সও আদা জল খেয়ে লাগলেন হিকির বিরোধিতা করতে। তাছাড়াও ছিল বহু লোক যারা স্রেফ কুটকে সমর্থন করবেন না বলে হিকির পেছনে লাগলেন। এর আগে হেস্টিংসের কাছ থেকে বহু মূল্যবান পারকুইজিট পেতেন কুট, প্রায় 18,000 পাউন্ডের। সেটাও ছিল ঈর্ষার একটা বড় কারণ, কিন্তু মাশুল গুনতে হলো বেচারি হিকিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি অফিসের সবাই প্রায় একজোট হয়ে হিকির পেছনে লাগল। হিকি ছেপে আর্মিতে পাঠায় প্রুফ দেখে ওকে করার জন্য, সে কাগজ টেবিলেই আটকে থাকে। হিকি দেখা করতে যায়, তাকে এক একদিন 6 ঘন্টা 7 ঘন্টা করে বাইরে বসিয়ে রাখে, দেখা করে না। কুটের সঙ্গে চুক্তি অনুযায়ী হিকি লোক চায়, যে লোক তাকে সাহায্য করবে প্রিন্টিংয়ে, সেই লোক তাকে দেওয়া হয় না। উপরন্তু যাকেই হিকি চায়, কোম্পানি তখনই তাকে ডিউটি দিয়ে অন্য জায়গায় সরিয়ে দেয়। পিয়ার্স একদিন সোজাসুজি বলেই দিলেন, তিনি একমাত্র একটি শর্তেই লোক দিতে পারেন হিকিকে, যদি কুটের রেগুলেশন সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে হাওয়ায় উড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারে হিকি, নচেত নয়। এদিকে হিকি প্রায় 4,000 টাকা দেনা করেছে বাজারে এই প্রিন্টিংয়ের কাজ করার জন্য। 21,000 পাতার ওপর প্রিন্টিং তার হয়ে গেছে, একটা টাকাও হিকি পাচ্ছে না। হিকি ঠিক করলেন, যতদিন না পুরনো বকেয়া টাকার অন্তত খানিকটা পাচ্ছেন, তিনি আর কাজ করবেন না। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার আইন দেখালো, চুক্তি অনুযায়ী হিকি কাজ বন্ধ করতে পারে না, তাহলে কিছুই সে পাবে না। মানে যাকে বলে বেঁধে মারা, এগোনোর পথ বন্ধ, তাকে নতুন করে ছাপতেও দেবে না, আবার ছাপা বন্ধও করতে দেবে না। অন্য অনেকে হলে এই অবস্থায় ঘটিবাটি বেঁচে দেশে ফিরে যেত, কিন্তু হিকি অন্য জাতের মানুষ। তিনি ঠিক করলেন যে জব প্রিন্টিংয়ের কাজ আর নয়। এই যে বিরাট দুর্নীতি ঢুকেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রন্ধ্রে রন্ধ্রে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মির মধ্যে, সেই দুর্নীতির কথা লোককে জানাতে হবে, শুধু এদেশের লোককেই নয়, খোদ লন্ডনে জানাতে হবে। এবং সে জানানোর একটাই উপায়, খবরের কাগজ প্রকাশ করা, যেমন লন্ডনে আছে আধুনিক খবরের কাগজ, সেখানে সব খবর বেরোয়। তো তিনি স্থির করলেন, তিনি খবরের কাগজ প্রকাশ করবেন, শুধু এদেশেই নয়, সমগ্র এশিয়ার মধ্যে সেটা হবে প্রথম প্রকাশিত সংবাদপত্র, আর তিনি হবেন আদর্শ সাংবাদিক, সোজা সরল নির্ভীক। সারা শহরে বিজ্ঞাপন দিলেন তিনি, শুধু দেশ বিদেশের খবরই নয়, লোকে ব্যক্তিগত বিজ্ঞাপনও দিতে পারবে। তার কাগজ কমিউনিটি বুলেটিন বোর্ডের কাজ করবে, আর সময়টাও উপযুক্ত, ব্রিটিশরা 4টে যুদ্ধে লিপ্ত, আমেরিকান, ফ্রেঞ্চ, স্প্যানিশ আর মারাঠাদের সঙ্গে, খবরের চাহিদা তুঙ্গে। স্বপ্ন দেখতে শুরু করলেন হিকি, প্রথম সাংবাদিক হিসেবে তার প্রায় মনোপলি থাকবে বাজারে, প্রচুর গ্রাহক হবে তার কাগজের, আর্মিতে তার গ্রাহক থাকবে সবথেকে বেশি। এতদিন তাদের লম্বা লম্বা চিঠি লিখে জানাতে হতো এদেশের কথা স্বদেশে তার আপনজনেদের, এখন হিকির কাগজ একটা পাঠালেই চলবে। শুধু তাই নয়, তারা যে যেখানেই থাকুক একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারবে কাগজে ছাপা বুলেটিন বোর্ডের মাধ্যমে। এর মধ্যে হলো আর এক কাণ্ড, হিকি তো চতুর্দিকে বিজ্ঞাপন দিচ্ছেন যে তিনি খবরের কাগজ প্রকাশ করছেন, লোকের কৌতূহলও বাড়ছে খুব। একদিন সকালে তার সঙ্গে দেখা করতে এলেন খুব গুরুত্বপূর্ণ দুজন মানুষ। একজন ছিলেন সিমিয়ন রোজ, তিনি এদেশের বোর্ড অফ ট্রেডের প্রধান বা চিফ। এই বোর্ড অফ ট্রেড ছিল ভারত এবং ইউরোপের দেশের মধ্যে যে কোনো ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রক, প্রচণ্ড ক্ষমতাশালী একটি গভর্নিং বডি এবং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। এই ড্রোজের নেতৃত্বেই সেই বোর্ড অফ ট্রেডের অধিকাংশ সদস্যই ভুয়ো নাম ছাপিয়ে নিজেরাই নিজেদেরকে কন্ট্রাক্ট ইস্যু করতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা নিজেরা পকেটে করতেন। খুব নিচু অবস্থা থেকে 16 বছর ধরে ড্রোজ আস্তে আস্তে উঠেছেন জুনিয়র লেভেল থেকে চিফ অফ বোর্ড হিসেবে, এবং তার এই অগ্রগতির পালে হাওয়া লাগানোর একটাই উপায় ছিল তার জানা, সেটা হচ্ছে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে ভজনা করা। তো এ হেন ড্রোজ স্বয়ং এলেন হিকির সঙ্গে দেখা করতে, এসে বললেন যে ওয়ারেন হেস্টিংসের পত্নী মেরিয়ান খুব আগ্রহী হয়েছেন হিকির কাগজের ব্যাপারে, তিনি তার সঙ্গে দেখা করতে চান। মেরিয়ান ছিলেন খুব প্রখ্যাত মহিলা সে যুগে, ওয়ারেন হেস্টিংস ছিলেন মেরিয়ানের অত্যন্ত অনুরক্ত। অনেকেই
হেস্টিংসের নাগাল পেতে মেরিয়ানকে গিয়ে ধরতেন। রোজ প্রস্তাব দিলেন হিকিকে যে আপনি মেরিয়ানের সঙ্গে দেখা করুন। তিনি ইচ্ছে করলে তার স্বামীকে বলে আপনার পত্রিকার জন্য সমস্ত ডাক মাশুল মুকুব করে দেবেন, অর্থাৎ হিকি ভারতীয় ডাকের মাধ্যমে যে কোনো জায়গায় তার কাগজ পাঠাতে পারবেন বিনা শুল্কে। তো জেমস হিকি খুব বিব্রত হলেন এই প্রস্তাব শুনে। তিনি বললেন যে আমি তাকে চিনি শুদ্ধ না, তো একবারে এরকম একটা অনুচিত প্রস্তাব নিয়ে তার সঙ্গে দেখা করতে যাব এটা আমার ঠিক মনে হচ্ছে না। তো ড্রোজ নাছোড় বান্দা, তিনি ফিসফিস করে বললেন, মেরিয়ান অত্যন্ত আগ্রহী আপনার সঙ্গে দেখা করতে আর এই আপনার কাগজের ব্যাপারে, এ সুযোগ হেলায় হারাবেন না। তো যাই হোক, এতবার বলা হচ্ছে একটু নিমরাজি হলেন হিকি, রাজি হলেন পরের দিন যেতে। হিকি পরে লিখেছিলেন তার কাগজেই যে যখন তিনি সেই বেলভিডিয়ার এস্টেটে গেলেন, মানে আজকে যেটাকে আমরা ন্যাশনাল লাইব্রেরি বলে চিনি, সেই বেলভিডিয়ার এস্টেট যেখানে হেস্টিংস থাকতেন তার পত্নীকে নিয়ে, দুধ সাদা মার্বেলের সিঁড়ি বেয়ে উঠতে হিকির পা বেঁধে যাচ্ছিল। মনে হচ্ছিল এটা ঠিক নয়, যেটা করতে চলেছেন সেটা অত্যন্ত অন্যায়। পরে হিকি লিখেছিলেন তার কাগজে, তার নিজেকে খুব হীন তস্কর মনে হচ্ছিল, যেন চোরের মতন গৃহস্বামীর অনুপস্থিতিতে তিনি ঢুকছেন সে বাড়িতে। তো শেষ মুহূর্তে তিনি ড্রোজ বা মেরিয়ানের সঙ্গে দেখা না করেই ফিরে এলেন। তিনি জানতেন তারা দুজনেই অপমানিত হয়েছেন এতে, কিন্তু হিকি তার বিবেকের কাছে পরিষ্কার রইলেন। একটা আদর্শ নিয়ে তিনি কাগজ খুলতে যাচ্ছেন, সেটা খর্ব করার কথা তিনি ভাবতেও পারলেন না। দিন কয়েক পরে 67 নম্বর রাধাবাজার থেকে 29 জানুয়ারি 1780 সালে প্রকাশিত হলো হিকিজ বেঙ্গল গেজেট, দ্য ফার্স্ট নিউজ পেপার ইন এশিয়া। প্রকাশনা মাত্রই সাড়া পড়ে গেল। 4 পৃষ্ঠার কাগজ বেরুত প্রতি শনিবার, দাম 1 টাকা। প্রথম 2-3 পাতা জুড়ে থাকতো খবর, লোকেদের মতামত, চিঠিপত্র, আর বাকিটা জুড়ে থাকতো বিজ্ঞাপন। দেশ বিদেশের যত রকম খবর তিনি জোগাড় করতে পারতেন, বিশেষ করে কলকাতার সমস্ত খবর দেওয়া থাকতো কাগজে। বিশেষ করে তিনি চেষ্টা করতেন যাতে সাধারণ লোক চিঠি লেখে কাগজে, জানায় খবর, যা থেকে তিনি তৈরি করতে পারতেন স্কুপ নিউজ। তিনি নিজে খবরের মধ্যে রসিকতা আর ব্যঙ্গবিদ্রুপ জুড়ে দিতেন। কী একালে কী সেকালে, সাধারণ মানুষ প্রখ্যাত লোকেদের নিয়ে ব্যঙ্গবিদ্রুপে মজা পায়। হিকি কলকাতার বেশ কিছু বিখ্যাত লোকেদের মজার মজার নামকরণ করে তাদের নিয়ে মজার আর চুটকি খবর ছাপতেন। সত্যের খাতিরে স্বীকার করতেই হবে, মাঝে মাঝে একটু সীমারেখাও লঙ্ঘন করতেন, যাকে বলে বিলো দ্য বেল্ট আক্রমণ। কাগজের প্রথম দিকে হিকি চাইতেন সব রকম বিতর্ক, বিশেষ করে রাজনৈতিক বিতর্ক, এড়িয়ে চলতেন। তিনি চাইছিলেন তার কাগজের মাধ্যমে সমাজ এবং শহরের সংস্কার সাধন। তার কাগজের মোটো ছিল ওপেন টু অল বাট ইনফ্লুয়েন্সড বাই নান। কৌতূহল হতে পারে সে যুগে কিরম ধরনের খবর প্রকাশ হতো হিকির কাগজে, চলুন 2-4টে শোনা যাক। পর্তুগিজ কবরস্থানের নিকটবর্তী স্থানের এক বাসিন্দা চিঠির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সমাধি দেওয়ার উপযুক্ত পরিকাঠামো নেই। তিনি লিখেছেন, ছোট্ট কবরস্থান উপচে পড়েছে মৃতদেহতে, প্রতি বছর 400টির বেশি দেহ কবর দেওয়া হচ্ছে অগভীর গর্ত খুঁড়ে কফিন ছাড়াই, বর্ষার সময় মাটি ধুয়ে অর্ধগলিত মৃতদেহ বেরিয়ে পড়ে সেই গলিত সবের অংশ গিয়ে মিশছে পানীয় জলের ট্যাঙ্কে, ছড়াচ্ছে অসুখ। একজন কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেছে যে খোলা রাস্তায় শুধু পশুর মৃতদেহ যে যত্রতত্র পড়ে থাকছে তা নয়, মানুষের মৃতদেহ আকছাড় পড়ে থাকছে যেখানে সেখানে, যতদিন না রোদ জল বৃষ্টিতে নিশ্চিহ্ন হয়ে যায়। তারা কোম্পানিকে এই সমস্ত মৃতদেহ অবিলম্বে সৎকারের আর্জি জানিয়েছে। একজন লিখছেন, সমাজে নারীর স্থান কি হওয়া উচিত সেই নিয়ে। তিনি লিখেছেন, নারীর কর্তব্য সাধ্যি এবং সর্বতোভাবে স্বামীর অনুগামী হওয়া, তাকে হতে হবে নম্র, ধীর, স্থির, স্বামীর বাধ্য এবং সর্বাগ্রে স্বামীর সন্তোষ বিধান করাই হবে তার কর্তব্য, পরে তার নিজের সুখের কথা। কি মনে হচ্ছে, ভাটপাড়ার ভট্টাচার্যী মামুন এই বিধান দিয়েছে? না মশাই না, খাস ইংরেজের পো, সে যুগে এরকমই ধারণা ছিল লোকেদের মেয়েদের সম্বন্ধে। হিকি লিখলেন সাধারণ গরিব মানুষের কথাও, লিখলেন হুগলিতে নৌকাডুবির কথা, লিখলেন সরকারের জোর করে কিছু সাধারণ অনিচ্ছুক মানুষকে নৌবাহিনীতে ভর্তি করার কথা, লিখলেন কলকাতার বিধ্বংসী এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা যাতে কমপক্ষে 15,000 খড়ে ছাওয়া বাড়ি ভস্মীভূত হয়ে যায়, বহু দেশি গরিব মানুষ পথে বসে।
হিকি তার কাগজে আবেদন জানালেন ধনী মানুষরা এবং সরকার এগিয়ে আসুন। আস্তে আস্তে হিকি অনুভব করলেন তিনি তার কাগজের মাধ্যমে লোকের ওপর প্রভাব বিস্তার করতে পারছেন। তার অনেক প্রকাশিত খবরের ফলও ফলতে লাগলো, যেমন সেই রাস্তায় পড়ে থাকা মৃতদেহের খবর বেরোনোর পর কলকাতার পুলিশ সুপারিনটেনডেন্ট নোটিশ জারি করলেন যে কোথাও কোনো মৃতদেহ পড়ে থাকলে যেন অবিলম্বে থানায় তা জানানো হয়, সরকারের পক্ষ থেকে সৎকারের ব্যবস্থা করা হবে। অগ্নিকাণ্ডের জন্য যিনি তিনি যে আবেদন করেছিলেন তার পক্ষেও তিনি ভালো সাড়া পান। সুপ্রিম কাউন্সিল একটা আইন পাশ করে যাতে কলকাতা শহরে খড়ে ছাওয়া বাড়ি তৈরি নিষিদ্ধ হয়ে যায়। হিকি অনুভব করতে লাগলেন ক্ষমতার স্বাদ, আর তিনি ভাবতে লাগলেন তার এই নতুন লব্ধ ক্ষমতা কাজে লাগিয়ে তিনি এই বিপুল দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়বেন। আর তার বিপদের দিনও ঘনিয়ে আসতে শুরু করলো তখন থেকেই। প্রথমে লিখলেন যারা কলকাতা থেকে দূরে আছেন, যেমন মাদ্রাসের গভর্নর টমাস রামবোল্ড, যাকে সদ্যই ইংল্যান্ড পার্লামেন্ট থেকে ডেকে পাঠিয়েছে দুর্নীতির অভিযোগে। হিকি জানালেন তিনি এদেশে থাকার সময় ঘুষ আর জুলুম করে মোট 600,000 পাউন্ড জমিয়েছেন। লিখলেন আর্মির প্রমোশন সংক্রান্ত দুর্নীতির কথা, টাকা এবং খুঁটির জোর না থাকলে কোম্পানির সৈন্যদের প্রমোশনের সম্ভাবনা ছিল না। লিখলেন গরিব ভারতীয় সেপাহীদের কথা, যাদের মাইনে 3 মাস করে বকেয়া থাকতো। লিখলেন যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারের বিবরণ আর নিরীহ মানুষের দুর্দশার কথা। হিকি পক্ষ নিলেন দরিদ্র, অবহেলিত আর নিপীড়িত মানুষের। তিনি এদেশের নিপীড়িত মানুষের কথাও লিখলেন। তিনি লিখলেন এক বাঙালি জমিদারের কথা, যিনি রাস্তায় গাড়ি হাঁকিয়ে যাওয়ার সময় তার গাড়ির ধাক্কায় এক পথ চলতি গরিব মানুষের মৃত্যুর কারণ হন এবং পরে থানা পুলিশ কোর্ট এড়াতে তার অসহায় স্ত্রী পুত্রের হাতে মাত্র 20 টাকা দিয়ে সমস্ত মীমাংসা করে নেন। এই সমস্ত কথা হিকির কাগজে আসতে লাগলো আর তার জনপ্রিয়তাও বাড়তে লাগলো। শুধু এ দেশেই নয়, এমনকি ইংল্যান্ডের কাগজে তার খবরের অংশ ছাপতে লাগলো, ফ্রান্সে তার খবরের অংশ অনুবাদ করে ছাপা হতে লাগলো, হিকির আয়ও বাড়তে লাগলো। সব মিলিয়ে তার কাগজের বেশ রমরম অবস্থা হলো, আর যেই সেটা হলো অমনি ব্যবসার স্বাভাবিক নিয়মে আসতে লাগলো প্রতিদ্বন্দ্বী। নতুন প্রতিদ্বন্দ্বী দেখা দিল, তারাও ঠিক করলো খবরের কাগজ বের করবে। আর এই প্রতিদ্বন্দ্বিতা যে পর্যায়ে পৌঁছলো সেটা শুধুমাত্র ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা নয়, তার থেকে ঢের গভীর। বার্নার্ড মেসিংক আর পিটার রিড নামে দুজনে আসরে নামলেন আর একটা খবরের কাগজ নিয়ে, আর কাজ শুরু করলেন হিকির কাগজের গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভাঙিয়ে আনতে। কলকাতায় কিন্ডান্ডার বলে একজন পাদ্রি ছিলেন, তার কাছে গেলেন সস্তায় একটা প্রেস কেনার জন্য। এই কিন্ডান্ডার মহাশয়ের সঙ্গে একটু খিটিমিটি বেঁধেছিল হিকির এর আগে। তিনি তার চার্চের একটা ক্যালেন্ডার ছাপাতে দিয়েছিলেন হিকিকে। হিকি দাম চেয়েছিল পাতা প্রতি 1 টাকা, এটা ছিল তার রেট। ওনার মনে হয় দামটা বড্ড বেশি, উনি নিজেই একটা পুরনো প্রেস জোগাড় করে ছেপে নিয়েছিলেন নিজের ক্যালেন্ডার। ওদিকে হিকিরও মাথা গরম, তিনিও বেমালুম সেই চার্চের ক্যালেন্ডার ছেপে বাজারে বিক্রি করতে লাগলেন। কিন্ডান্ডারও খেপে গিয়ে নিজের ক্যালেন্ডার বিনামূল্যে বিতরণ শুরু করলেন, যাতে হিকির কাছ থেকে পয়সা দিয়ে কেউ না কেনে। তো এই ছিল পটভূমিকা। তিনি তো সানন্দে মেসিংকা রিডকে কিনিয়ে দিলেন প্রেস হিকির প্রতিদ্বন্দ্বী তৈরি করার জন্য। খবর পেয়ে হিকি তো তেলে বেগুনে জ্বলে উঠলেন, তিনি তার কাগজ নিয়ে লাগলেন কিন্ডান্ডারের পেছনে। এখন এই কিন্ডান্ডার ভদ্রলোকটি ধোয়া তুলসী পাতা ছিলেন না, এক জটিল মনস্তত্ত্বের মানুষ। তার জীবনের স্বপ্ন ছিল খ্রিশ্চান চার্চ আর মিশন তৈরি করা, আর সেই স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল টাকা, আর সেই টাকা রোজগারে তিনি মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। কলকাতায় আসার আগে পণ্ডিচেরির কাছে কাদ্দুরে থাকতেন, সেখানে ব্যবসা করে টাকা জমালেন। কিন্তু ওদিকে ইউরোপের সেই বিখ্যাত 7 ইয়ার্স ওয়ার শুরু হয়ে গেছে, তার ঢেউ এদেশেও লাগলো। পণ্ডিচেরি অঞ্চলে ফরাসিরা জিতে ইংরেজদের বের করে দিলে, আর সেই সঙ্গে ক্যাথলিক ফরাসি শাসক এক বস্ত্রে বিদায় করে দিলেন প্রোটেস্ট্যান্ট কিন্ডান্ডারকে। কিন্ডান্ডার নিঃস্ব হয়ে এলেন কলকাতায়। ক্লাইভ তাকে সুযোগ করে দিলেন চার্চ বানানোর। পর্তুগিজ ক্যাথলিকদের চ্যাপেল ছিল কলকাতায়, ক্লাইভ তাদের তাড়ালেন এবং সেই চ্যাপেল তুলে দিলেন প্রোটেস্ট্যান্ট কিন্ডান্ডারকে। কলকাতায় তখন খ্রিস্টান উপাসনা স্থল বলতে মাত্র 2টো, ফোর্ট উইলিয়ামের ভেতর একটা অন্ধকার ঘর আর কিন্ডান্ডারের চার্চ। এতদিন কলকাতায় যে বিশাল সেন্ট অ্যান চার্চ ছিল সেটা কলকাতা আক্রমণের সময়ই নবাবী ফৌজ ধ্বংস করে দিয়েছিল। কিন্ডান্ডার আবার শুরু করলেন টাকা রোজগার। কলকাতায় তখন ইংরেজদের আসার ধুম লেগে গেছে,
কারণ সকলেই কলকাতায় এসে বড়লোক হতে চায় বিলেত থেকে। বাড়ির চাহিদা তুঙ্গে, সেই পরিমাণে বাড়ি নেই, তো কিন্ডানরা শুরু করলেন কনস্ট্রাকশন ব্যবসার, বাড়ি তৈরি করে বিক্রি করতে লাগলেন বা ভাড়া দিতে লাগলেন। আর এইভাবে প্রচুর অর্থও তিনি জোগাড় করে ফেললেন এবং সেই টাকা মিশনের কাজেই তিনি ব্যয় করছেন। ব্যক্তিগত জীবনে কিন্ডানরার যে বিরাট কিছু সুখী মানুষ ছিলেন তা নয়, তিনি চারটে বিয়ে করেছিলেন, মানে একটি স্ত্রী গত হলে আর একটি বিয়ে করেছিলেন, তার কোনো স্ত্রী বেশি দিন বাঁচেননি। আর এই চার স্ত্রীর মাধ্যমে তার মোট পাঁচটি সন্তান হয়েছিল, তার মধ্যে চারটি সন্তানই মারা যায়, তো একটি সন্তানই তার বেঁচে ছিল। ফলে তার ব্যক্তিগত জীবনে বিরাট কিছু তার সুখের জীবন ছিল না, নিজেও শরীর অশক্ত হয়ে পড়েছিল, চোখে ভালো দেখতে পেতেন না। তো তার জীবনের লক্ষ্য, তিনি আরও বড় চার্চ করবেন, আরও বড় মিশন করবেন এবং তার জন্য আরও বেশি টাকা রোজগার করবেন। এবং সেই টাকা রোজগার করতে গিয়ে তিনি এবার ছল চাতুরির দিকেও পা বাড়ালেন, দ্বিধা করলেন না। এই যেমন তিনি গিয়ে কোর্টের কাছে আবেদন করলেন যে তিনি তার মিশন সোসাইটির হাতে তুলে দিয়েছেন, পাবলিক সোসাইটি যারা এই সমস্ত কাজকর্ম করে সমাজসেবার, তার ফলে তাকে তার ট্যাক্স মুকুব করে দেওয়া হোক। তো কোর্ট তার কথায় বিশ্বাস করে ট্যাক্স মুকুব করে দিলেন, কিন্তু পরে জানা গেল তিনি এসব কিছুই করেননি, সম্পত্তি রীতিমতো তার নিজের নামেই ছিল। বহু লোক মিশনের কাজের জন্য তাদের টাকা কড়ি, তাদের সম্পত্তি দান করেছিল, কিন্ডানরার বেমালুম সেগুলো নিজেই নিয়ে নিয়েছিলেন নিজের হাতে সম্পত্তি, চার্চের খাতাপত্রে সেই সমস্ত উল্লেখ করলেন না। এদিকে বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখতে পান না, তার মিশনের কাজ চালানোর জন্য তিনি একজন সহকারী রাখলেন, ডিমার। ডিমার এসে খাতাপত্র দেখে তো চমকে গেলেন, দেখলেন যে বিরাট চুরি জচ্চুরি, লোকে যা যা দান করছে কিন্ডানরার সবই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখছে, চার্চের খাতাপত্র উল্লেখ করছে না। তো এই নিয়ে বাঁধল সংঘাত, তিনি বললেন যে আমারও তো টাকা চাই, তো সেটা অবশ্যই কিন্ডানরা তাকে দেবেন না, তাকে যত সম্ভব কম মাইনে দিয়ে বেশ ধমক ধমকের ওপরই রাখার চেষ্টা করলেন, ভয় টয় দেখিয়ে। তো বেশ ভালো রকম সংঘাত বাঁধল, তিতিবিরক্ত হয়ে ডিমার সে সমস্ত নথিপত্র তুলে দিলেন হিকির হাতে, যে হিকির মাধ্যমে সবাইকে জানাবেন যে কত বড় জোচ্চুরির ব্যবসা ফেঁদেছেন কিন্ডানরা। ওদিকে ওয়ারেন হেস্টিংস তখন প্রবল প্রতাপে একচ্ছত্র রাজার মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান হিসেবে রাজত্ব করছেন। তাঁর দুর্নীতি নিদর্শন ভুরি ভুরি, একদিকে এদেশে কোম্পানির শাসন পাকা করছিলেন আর অন্যদিকে পুড়ছিলেন নিজের পকেটে টাকা। শাসক হিসেবে অবশ্য তিনি দক্ষই ছিলেন, যখন তিনি এলেন তখন বাংলায় চূড়ান্ত অরাজকতা, এই ৭৬ মন্বন্তরের পটভূমিকা, লক্ষ লক্ষ লোক না খেতে পেয়ে মারা গেছে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে এই ভয়ঙ্কর সময়ের বর্ণনা পাওয়া যায় কিছুটা। তার ভাষায় লোকে প্রথমে মেয়ে বেচিতে লাগিল, তারপর ছেলে বেচিতে লাগিল, তারপর স্ত্রী বেচিতে লাগিল, তারপর আর খরিদ করিবার লোক পাওয়া যায় না, সকলেই বেচিতে চায়, কে খরিদ করিবে। তো এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে কোম্পানির লোক চাষি বা রায়তদের কাছ থেকে কর বা খাজনা আদায় কিন্তু বন্ধ করলো না, মেরে ধরে অমানসিক অত্যাচার করে টাকা আদায় করতে লাগলো, জায়গায় জায়গায় বিদ্রোহ শুরু হলো, যাকে বলে চূড়ান্ত অরাজকতার সময়। হেস্টিংস এসে খানিকটা সামলালেন এই অবস্থা কঠোর হাতে, কিছুটা অবস্থা আয়ত্তে এলো। ওদিকে বাংলার অযোধ্যার নবাবের রাজত্ব খতম করে একদিকে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগারে টাকা উঠল, তেমনি তার নিজস্ব পকেটও বেশ ভারী হলো। অযোধ্যার নবাবের সঙ্গে রোহিলাদের যুদ্ধে নবাবকে সমর্থন করলেন হেস্টিংস, নবাবের সৈন্যরা নির্মমভাবে অত্যাচার করতে লাগলো রোহিলাদের ওপর, আর প্রায় ৫০ লক্ষ টাকা লুট করে নবাবের সেনারা ভাগাভাগি করে নিল। কিন্তু হেস্টিংস কোম্পানির সেনাদের অনুমতি দিলেন না লুটের বকরা নেবার, তারা খেপে উঠল। তাদের মধ্যে একটা বড় অংশ হিকির কাগজে খবর জোগাতে লাগলো হেস্টিংসের বিরুদ্ধে। আর সেই যে পিয়ার্স, যিনি কুটের রেগুলেশন ছাপার বিরোধিতা করে হিকিকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছিলেন, সেই তিনি এখন ফৌজ নিয়ে যাত্রা করেছিলেন মাদ্রাজের দিকে। তার প্রায় ৫,০০০ সেনা ছিল এবং সে সেনাদের দুর্দশা শেষ ছিল না, তাদের টাকা কড়ি ছিল না, তারা ঠিক মতন খাবার পেত না, তো সেই সেনারাও মাঝপথে বিদ্রোহ করলো, একজন দুজন পালাতে লাগলো। পালাতে গিয়ে ধরা পড়ল একজন, পিয়ার্স হুকুম করলেন তাকে কামানের মুখে বেঁধে গোলা দিয়ে উড়িয়ে দেওয়া। সমস্ত ফৌজদের চোখের সামনে সে নির্মম ঘটনা ঘটল, তারা দেখল তাদের এক সঙ্গী বন্ধু কামানের মুখে তাকে বেঁধে দেওয়া হলো আর গোলা চালানো হলো, আর ছিন্ন ভিন্ন মৃতদেহ ছড়িয়ে পড়ল চতুর্দিকে তাদের চোখের সামনে। সবাই ভয় আতঙ্কে চুপ করে গেল, পিয়ার্সের সঙ্গে চলল, কিন্তু ভেতরে ভেতরে বিদ্রোহ তো মনে না। আবার এই রাস্তায় যেতে যেতে তাদের একটা বড় অংশ ধোবার পুকুরের জল খেয়ে
অসুস্থ হয়ে মারা গেল। ধোবার পুকুরের জলে অনেক রকম তখন বাসনা বা সাজি মাটি এসব দিয়ে কাঁচা হতো, সেই সব জল আলাদা, সেই সব জল তো কেউ খেত না, কিন্তু সৈন্যরা জানে না, তারা সেই পুকুরের জল খেল। তা খেয়ে 5,000 সেনার মধ্যে প্রায় 1,000 সৈন্য রাস্তাতেই মারা গেল। তো এই সমস্ত খবর চলে এলো হিকির কাছে। তখন ওদিকে চিমনজি ভোঁসলে আক্রমণ করেছে এবং পিয়ার্স তার সঙ্গে পেরে উঠছে না। হেস্টিংস তাদের দমন তো করতে পারলেন না, উল্টে সমঝোতা করলেন। 16 লাখ টাকার বিনিময়ে সন্ধি করলেন যে তারা বাধা দেবে না এদের মাদ্রাজ যাওয়ার পথে এবং এরাও ওদের বাধা দেবে না। তো সেই সমস্ত খবরও হিকি ছেপে দিলেন তার কাগজে। একের পর এক অন্যায় করতে লাগলেন হেস্টিংস আইন কানুনে তোয়াক্কা না করে। হেস্টিংসের ক্ষমতা রোধ করার জন্য লন্ডন থেকে কাউন্সিল ফিলিপ ফ্রান্সিসকে পাঠিয়েছিল কয়েক বছর আগে। ফ্রান্সিস এসে তুমুল বিরোধিতা শুরু করলেন হেস্টিংসের। হেস্টিংস একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন। এর মধ্যে মহারাজা নন্দকুমারকে দিয়ে একটা চিঠিও পেশ করানো হলো হেস্টিংসের বিরুদ্ধে। হেস্টিংস নাকি মহারাজা নন্দকুমারের কাছ থেকে 1 লাখ টাকার ওপর ঘুষ নিয়ে তার ছেলেকে নবাবের গভর্নর পদে নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাছাড়া মুন্নি বেগমের কাছ থেকে 2.5 লক্ষ টাকা ঘুষ নিয়ে তাকে নবাবের অভিভাবক রূপে নিয়োগ করেছিলেন। হেস্টিংসও প্রতিশোধ নিলেন। তিনি পাল্টা মামলা করলেন নন্দকুমারের নামে যে নন্দকুমার দলিল জাল করে অন্যায়ভাবে কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিলেন, প্রায় 48,000 টাকা। কিন্তু তার আগে তিনি কলকাতায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইলাইজা ইম্পেকে হাত করলেন। তাকে করে দিলেন বাংলার সমস্ত কোর্টের প্রধান, আর অতিরিক্ত 5,000 টাকার মাইনে আর 600 টাকার অ্যালাউন্সের ব্যবস্থা করে দিলেন। নতুন কোর্ট সিস্টেম বানালেন সদর দেওয়ানি আদালত, ইম্পেকে করলেন তার প্রধান। কলকাতার বাইরের সমস্ত মামলা যা এতদিন সুপ্রিম কোর্টে যেত তা এখন সরাসরি আসতে লাগলো ইম্পের কাছে। জাস্টিস ইম্পে পুরোপুরি হেস্টিংসের হাতের পুতুল হয়ে গেলেন। ইম্পে ছাড়া যিনি সেকেন্ড জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে স্যার রবার্ট চেম্বার্স, তাকেও 6,000 পাউন্ড মূল্যের প্রাসাদ কিনে দিলেন। তার আত্মীয়দের মোটামোটা মাইনের চাকরি দিলেন কোম্পানিতে। বদলে শুধু একটাই প্রতিদান চাই, সব রকমে হেস্টিংসের বশ্যতা। হেস্টিংসের বিরুদ্ধে কোনো মামলা যেন কোর্টে কেউ জিততে না পারে। ইম্পে আর তার সঙ্গে বিচার ব্যবস্থা এলো হেস্টিংসের হাতের মুঠোয়। তড়িঘড়ি ইম্পে রায় দিলেন নন্দকুমার জালিয়াতি করেছেন, এবং সে যুগের আইন অনুযায়ী 48,000 টাকার জালিয়াতির অভিযোগে ফাঁসি হলো মহারাজা নন্দকুমারের। দেশময় আলোড়ন উঠল। এটা 1775 সালের ঘটনা। ব্রহ্মহত্যা সে যুগের হিন্দুদের চোখে নিকৃষ্টতম পাপ। অনেক ব্রাহ্মণ কলকাতা ছেড়ে গঙ্গার ওপারে চলে গেলেন এই কলুষিত শহরে থাকবেন না বলে। এখানে বলে রাখা ভালো যে বিলেতেও তুমুল আলোড়ন হয়েছিল মহারাজা নন্দকুমারের ফাঁসি নিয়ে। এটাকে জুডিশিয়াল মার্ডার আখ্যা দেওয়া হয়েছিল। এই ঘটনা অবশ্য বেঙ্গল গেজেট প্রকাশের বছর 5 আগেকার, কিন্তু এই অসাম্য দেশের অনেকের সঙ্গে হিকিরও খেয়াল ছিল। পলাশির যুদ্ধের আগে লর্ড ক্লাইভ একইভাবে জাল দলিল তৈরি করে উমিচাঁদকে দিয়ে সই করিয়েছিলেন কোম্পানির সঙ্গে চুক্তিপত্র হিসেবে। পরে তার টাকা কড়ি এবং সাহায্যে পলাশির যুদ্ধে জিতে স্রেফ কলা দেখালেন, কারণ আসল দলিলে কোনো সই হয়নি। অর্থাৎ যে অপরাধে ক্লাইভ শুধু বেকসুর খালাস পেলেন তাই নয়, বীরের সম্মান নিয়ে দেশে ফিরলেন এবং এদেশ থেকে সংগ্রহ করা প্রভূত অর্থ দিয়ে পার্লামেন্টে আসনও ক্রয় করলেন, সেই অপরাধে একজন ভারতীয়কে ফাঁসি কাটে ঝোলানো হলো। মূল প্রশ্ন, ব্রিটিশ আইনের নিরপেক্ষতা কি তাহলে আসলে ভণ্ডামি? এই প্রশ্ন হিকির মনে বরাবরই ছিল। তার বেঙ্গল গেজেটের মাধ্যমে হেস্টিংস এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পটভূমিতে এটা কাজ করত। এদিকে পুরস্কার হিসেবে হুগলিতে পুল তৈরি আর রক্ষণাবেক্ষণের কন্ট্রাক্ট দিলেন ইম্পেকে, অবশ্য সরাসরি নয়, তার কাজিন ফ্রেজারকে, যিনি ইম্পের বাড়িতেই থাকতেন। আগের কন্ট্রাক্টর এই কাজের জন্য পেত বছরে 25,000 টাকা, ইম্পের কাজিন পেতে লাগলেন প্রায় 90,000 টাকা। হিকি কি চুপ করেছিলেন? না, তিনি ফলাও করে লিখতে লাগলেন। ইম্পেকে ব্যঙ্গ করে নাম দিলেন লর্ড পুলবন্দি, সেই হুগলির পুলের ব্যাপারে। আর হেস্টিংস হলেন গ্রেট মোঘল। কিভাবে কাউন্সিল কোর্টের ছত্রছায়ায় অবাধে টাকা লুট করে চলেছে সেই সমস্ত খবর ছাপা হতে লাগলো হিকির বেঙ্গল গেজেটে। হেস্টিংসের সমস্ত ত্রুটি বিচ্যুতি নিয়ে লিখতে লাগলেন হিকির। বেঙ্গল গেজেটের একটি সংখ্যায় হেস্টিংসকে উল্লেখ করলেন ক্লাইভের অপদার্থ উত্তরসূরি বলে। এমন কিছু প্রবন্ধ ছাপলেন যা লোকেদের কোম্পানির বিরুদ্ধে বা হেস্টিংসের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য যথেষ্ট। কিডন্যান্ডার, পিয়ার্স, ইম্পে, হেস্টিংস সকলেই সুযোগের অপেক্ষায় রইলেন হিকি আর তার কাগজকে ধ্বংস করার জন্য। সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছেন হিকি।
সমস্ত ক্ষমতাবানদের চটিয়ে দিয়েছেন। তারাও প্রস্তুত হয়েছেন পাল্টা আঘাত করার। কি সেই আঘাত? হিকিকি সামলাতে পারলেন সেই আঘাত, না তার সর্বস্ব গেল, সেটা আমরা বলবো পরের পর্বে। আপনারা চোখ রাখুন দ্বিতীয় পর্বে, হিকির শেষ পর্যন্ত কি হলো সেটা জানার জন্য। আজকের বৈঠক এখানেই শেষ। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ছাড়া বৈঠক জমবে কী করে? ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।